আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ দেখাবো যে বর্গের ভিতরে বর্গ, এই ধরনের চিত্রগুলো থাকলে কিভাবে আপনারা খুব সহজে এখানে কতটা বর্গ আছে তা নির্ণয় করতে পারবেন। দেখেন, আমি একটা ফার্স্ট টাইম বর্গ এঁকে নিছি, এই বর্গটাকে প্লাস চিহ্ন দ্বারা দুইটা খণ্ডে ভাগ করছি। তো এখানে মোট কয়টা বর্গ আছে গুনে দেখেন, অনেকেই বলবে 1, 2, 3, 4। তো এখানে চারটা নয়, এখানে হবে 1, 2, 3, 4, আর হচ্ছে এই যে টোটালটা একটা। সো এখানে মোট বর্গ আছে হচ্ছে 5টি। কীভাবে আমি আবারও দেখাই, 1টা, 2টা, 3টা, 4টা, আর এই যে ফার্স্ট টাইপ যেটা বড়, যেটা যে বর্গটা সেটা সহ এখানে টোটালি মোট 5টা বর্গ আছে। তাহলে এই টপিক্সটাকে কাজে লাগিয়ে আমি বাকি চিত্রগুলা সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, একটা প্লাস চিহ্ন দ্বারা যদি কোনো বর্গ খণ্ডিত বা ভাগ করা থাকে, তাহলে সেখানে আমরা কয়টা বর্গ ধরে নেই যে সেখানে মোট বর্গ আছে 5টা। তো এখন আমরা অন্য একটা ফিগারের দিকে যদি তাকাই, যদি এই রকম ফিগারটা হইতো যে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এর ভেতরে আবারও আরও একটা বর্গ আঁকলাম, এর ভেতরে আবার আরও একটা বর্গ আঁকলাম, তাহলে দেখেন আমাদের সূত্রটা কী ছিল। এইখানে ছিল যে একটা প্লাস চিহ্ন দ্বারা যদি যুক্ত থাকে সেখানে 5টা বর্গ থাকে। প্রথম চিত্রের ক্ষেত্রে দেখেন যে এইখান থেকে এই পর্যন্ত এই চিত্রটাকে একটা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয়েছিল। তাহলে এখানে মোট কয়টা বর্গ আছে, এখানে আছে প্রথমটার জন্য 5টা। আবার দ্বিতীয় চিত্রে দেখেন, এখানে একে আবার প্লাস চিহ্ন দ্বারা দেখেন এইটুকু প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা আছে, সো এখানে আছে 5টা। আবার মাঝখানে আবার ছোট বর্গটার দিকে তাকান, এখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা আছে, সো এখানে আছে 5টা। তাহলে তিন পাশে টোটালি এখানে মোট বর্গ আছে হচ্ছে 15টা। তাহলে এবার আমরা আর একটু জটিল চিত্রের দিকে তাকাই, যে বর্গের ভেতরে বর্গ থাকলে 5টা হয়। এবার অন্যভাবে আমরা যদি একটু দেখি, যে অন্য চিত্রের ক্ষেত্রে ধরেন এমন একটা চিত্র আমি এঁকে নিলাম ফার্স্ট টাইম, আপনারা এই চিত্রপুঁথিটাকে যেহেতু আমি পেন্সিল কম্পাস ছাড়াই স্কেল ছাড়াই আঁকতেছি, তো আপনারা বর্গ কল্পনা করে নেবেন। তো দেখেন আমি একে কয়েকটা খণ্ডে ভাগ করি, ছোটো ছোটো খণ্ডে, 1, 2, 3, 4, এইদিকে কয়েকটা খণ্ডে ভাগ করি, 1, 2, 3, 4, 5। আচ্ছা দেখেন তাহলে সূত্রটা কি, তো আমরা খুব সহজেই যাতে বের করতে পারি সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা একটু দেখেন যে এইদিক থেকে 1, 2, 3, 4, 5টা, এইদিক থেকে কয়টা আছে, 5টা, আবার এইদিক থেকে 1, 2, 3, 4, 5টা। তো তাহলে কত হয়, 5 গুণন 5, 5 পাশে হয় 25। তারপর আপনাদের কাজ কি, যদি চিত্রটা এই ধরনের আনুভূমিক বরাবর টান থাকে, তখন তো আর আগের মতো এই ফর্মুলা কাজে লাগিয়ে তো আর এটা কাজ করা যাবে না। তখন আপনাদের এদিকে কয়টা, এদিকে কয়টা গুণ করে লিখলেন 25টা। এখন পাশের থেকে এক কমাবেন, কমাইলে হয় 4 গুণন, এই পাশের থেকে এক কমাবেন, গুণ করলে হয় এক কমাইলে হয় 4, তো 4 চারে কত হয় 16। আবারও 4-এর থেকে এক কমাবেন হয় কত, 3, এই 4-এর থেকে এক কমাবেন হয় কত, 3, 3 তিরিকে 9, এই 3-এর থেকে এক কমাইলে হয় 2, এই 3-এর থেকে এক কমাইলে হয় 2, 2 দুগুণ হয় 4, এই 2-এর থেকে এক কমাবেন হয় 1, এই 2-এর থেকে এক কমাইলে হয় 1, তো এককে 1, 1-এর থেকে এক কমাইলে 0, তো ওই 0 তো আর দরকার নেই। তারপর এগুলো যোগ করেন যে 5, 6, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 আর 5, 25, 25-এর হচ্ছে 5, হাতে হলো 2, 2, 2, 4 রেখে 5। সো এই চিত্রের মধ্যে মোট 55টি বর্গ আছে। তো আমরা খুব সহজে একটা ইজি টেকনিকের মাধ্যমে বের করলাম। আমরা আরেকটা চিত্রের দিকে যদি তাকাই বা আরেকটা চিত্রের দিকে খেয়াল করি, এই চিত্রটা আপনারা আর একটু মনোযোগ দিয়ে দেখেন, তো আমি আরও একটু জটিল করার চেষ্টা করি চিত্রটা, যাতে আপনারা পরীক্ষায় কখনো ভুল না করে আসেন। তো এদিক থেকে আমি এবার আঁকবো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5টা, এদিক থেকে আঁকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটালি এখানে 8টা হয়েছে। তো আপনারা আরেকটু দেখেন, এদিক থেকে গণেন, 1, 2, 3, 4, 5টা আছে, তো 5 গুণন, এদিক থেকে গণেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে, তো 5, 8-এ কত হয় 40। এদিকে 5-এর থেকে এক কমান, এক কমাইলে হয় হচ্ছে 4, আর 8-এর থেকে এক কমাইলে হয় 7, 4, 7, 28, এই 4-এর থেকে এক কমাইলে হয় 3, 7-এর থেকে এক কমাইলে হয় 6, তাহলে 3, 6, 18, 3-এর থেকে এক কমাইলে হয় 2, 6-এর থেকে এক কমাইলে হয় 5, তো 5 দুগুণ 10। আবার এদিকে দেখেন 2-এর থেকে এক কমাইলে হয় 1, আর এখানে 5-এর থেকে এক কমাইলে হয় 4, তো 4-কে 4, আবার 1-এর থেকে এক কমাইলে হয় 0,
আর তিনের থেকে চারের থেকে এক কমাইলে হয় তিন, তাহলে তিন শূন্যের শূন্য, তো এই শূন্যর তো কোনো খাওয়াই নেই। তাহলে এখন যোগ করেন, আট আট ষোলো, ষোলো আর চার বিশ, বিশের হচ্ছে শূন্য, হাতে কত, দুই, চার আর দুই ছয়, ছয় আর দুই আট, নয় দশ। তো এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে টোটালি 100টি বর্গ আছে। তো আপনারা এই ধরনের যত জটিল চিত্রই আসুক না কেন, যদি প্লাসের ফর্মুলাটা আসে তাহলে একটা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা থাকলে পাঁচটা ধরে নেওয়া হয়, তাহলে এরকম যতটা থাকবে আমরা ওভাবে বের করবো। আর যদি আনুভূমিক বরাবর এইরকম অসংখ্য টান থাকে তাহলে তো আমি এক মাইনাস করে 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 আপনাদের দেখাইলাম। তো আমার ক্লাসটা কেমন লাগলো আপনাদের, আপনারা কমেন্ট করে জানাবেন, পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর আমার এই ALAM আলম ইডিউ টিউব এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, SUBSCRIBE সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, আশা করি সবাই আমার ক্লাসটা বা বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।